আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে আবু সায়েদ নিহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি ডিবির আসামির সাত জন এতগুলো ছাত্র জনতার মৃত্যু ঘটিয়েছে আরেকজন আমি যদি মারা যায় কিছু আসে যায় না কিন্তু শেখ হাসিনাকে বিচারের কাঠ আসতে হবে যারা গুলি করছে তারা তাদের অধীনস্থ কর্মকর্তা যেহেতু তারা গুলি করেছে অবশ্যই আপনারা আমরা সবাই ধরে নিতে পারি তাদের নির্দেশে তারা গুলিটা করেছে দেশের সবাই এক পরিবার বিভেদের কোনো সুযোগ নেই গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় মূল লক্ষ্য ঢাকেশ্বরী মন্দিরে ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা এসেছি এক এক অধিকার এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা ধৈর্য ধরেন করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সালিয়া এবার অন্যান্য শীর্ষ সংবাদ শেখ হাসিনার বিচার সহ চার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সংখ্যালঘু নির্যাতন করে অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা প্রতিহতের ডাক আইন শৃঙ্খলা বাহিনীকে দানবে পরিণত করেছিল আওয়ামী লীগ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আন্দোলনের সময় পলকের নির্দেশে বন্ধ হয় ব্রডব্যান্ড ইন্টারনেট তদন্ত প্রতিবেদনে তথ্য ঠাকুরগাঁওয়ে বিএনপির ঐক্য ও সম্প্রীতি সমাবেশ নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান মির্জা ফখরুলের মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করব ও আনুগত্য পোষণ করব রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক ই আজম আপিল বিভাগের নতুন চার বিচারপতিকে শপথ পাঠ করালেন প্রধান বিচারপতি কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর বসিলায় পুলিশের গুলিতে মুদি দোকানি আবু সাঈদ নিহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি ডিবির হারুন সহ সাতজনকে আসামি করা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম মামলা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ঢাকায় পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মঙ্গলবার এই দায়ের করেন এস এম আমির হামজা নামে রাজধানীর আদাবরের এক ব্যক্তি মামলায় আসামির তালিকায় আছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল্লাল মামুন সাবেক ডিবি প্রধান হারনুর রশিদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এতগুলো ছাত্র জনতার মৃত্যু ঘটিয়েছে আরেকজন আমি যদি মারা যায় কিছু আসে যায় না কিন্তু শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় আসতে হবে শুধু এই হত্যা না আমি মানুষের কাছে আবেদন করব যাদের আত্মীয় যাদের বন্ধু যাদের ভাই যাদের বাচ্চা যাদের বাবা যাদের মা মারা গেছে আপনারা প্রত্যেকে আসুন এই শেখ হাসিনাকে ভয় পাওয়ার দিন চলে গেছে সিনা টান করে দাঁড়ান মামলা করেন আমরা এই শেখ হাসিনা এবং তার রেজিমকে ন্যায় বিচারের মাধ্যমে যা তারা ঘটিয়েছে সেই ঘটানোর যে বিচার সেই বিচারের মুখোমুখি করতে চাই মঙ্গলবার মামলাটি দাখিল করার পর বাদীর জবানবন্দি গ্রহণ করেন আদালত পরে এজার হিসেবে গ্রহণ করে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় মোহাম্মদপুর থানাকে যারা গুলি করছে তারা তাদের অধীনস্থ কর্মকর্তা যেহেতু তারা গুলি করেছে অবশ্যই আপনারা আমরা সবাই ধরে নিতে পারি তাদের নির্দেশে তারা গুলিটা করেছে তো ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা ন্যায় বিচার পাবো বাদীর অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার পর টেলিফোনে ভয়ভীতি দেখানো হচ্ছে তাকে ফ্রান্স এবং ইউকে থেকে দুইটা নাম্বার থেকে কল এসছে তারা জিজ্ঞাসা করতেছে মামলার জন্য কোনো টাকা পেয়েছেন কিনা এই কনসিকোয়েন্স ভোগ করতে পারবেন কিনা আপনার ফ্যামিলি কোথায় থাকে আমরা দেখে নিব নানাবিধ কথা আমি এতে ভীত নই পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন দমাতে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবি ওঠে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা শেখ হাসিনার বিচার সহ চার দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পূর্ব ঘোষিত রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এ সময় আওয়ামী লীগ সহ যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে নস্বাত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল তাদের বিচার নিশ্চিতের দাবি তোলেন সমন্বয়করা সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক নামে নতুন কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রথম দিনে চার দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয় শত শত শিক্ষার্থী এরপর মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে এক মিনিট নিরবতা পালন করেন তারা এখানে সমাবেশ করে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন সমন্বয়করা আওয়ামী লীগ ও ১৪ দলের দশকরদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দেশবাসীকে মামলা দেয়ার আহ্বান জানান এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে আমাদেরকে দোষরা কিভাবে গুলি করেছে আওয়ামী লীগ চাত্রলীগ যুবলীগ আমাদের উপর কিভাবে অত্যাচার করেছে আপনারা

তাদেরকে পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেটির দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে ছাত্র জনতার আহত নিহতদের সঠিক তালিকা প্রস্তুতে সবার সহযোগিতার আহ্বান জানান তারা সমসংবাদ ঢাকা বাংলাদেশের সবাই এক পরিবার বিভেদের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় মূল লক্ষ্য বলেও জানিয়েছেন তিনি দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি কথা বলেন সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের কয়েকটি স্থানে উপাসনালয়ে ঘরবাড়িতে হামলার অভিযোগে প্রতিবাদ করছে সনাতন ধর্মাবলম্বীরা মঙ্গলবার দুপুরে সনাতন সম্প্রদায়ের জাতীয় উপাসনালয়ে ঢাকেশ্বরী মন্দিরে দুই উপদেষ্টা সহ পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মন্দিরের স্থাপনা ঘুরে দেখেন পরে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার এটি হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজনা এগুলো করেছি সব কিছু পচে গেছে ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমার বলেন আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে আইনে বলা আছে আপনার বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যায় ওই সম্প্রদায় হলে ওই আদালতে আইন একটা কার সাধ্য আছে সেখানে বিভেদ করে যে রকম একটা ওরকম একটা এটা হতে পারে সবাইকে ধৈর্য ধরে সরকারকে সাহায্য করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউরুস আপনারা বলেন যে আমি মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে সব সরকারের কাছে এটাই যাবেন আর কিচ্ছু না করে আমরা এসেছি যে এক মানুষ এক অধিকার এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা ধৈর্য ধরেন করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন তেপ্পান্ন বছরে সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন বৈষম্যের বিচারে একটি কমিশন গঠনের দাবি জানান সম্প্রদায়ের জ্যেষ্ঠ নেতারা সানবির রুপল সময় সংবাদ ঢাকা গেল পনেরো বছরে আওয়ামী লীগ আইন বাহিনীকে দানবে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহিংসতায় দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার কথাও জানান তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন সীমান্তে বিজেপি আর পিঠ দেখাবে না সহিংসতায় আহতদের দেখতে বিজেপি হাসপাতাল পরিদর্শন শেষে আওয়ামী লীগ নিয়ে নিচের বক্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন এই উপদেষ্টা পনেরো বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে যারা বানিয়েছে তাদের আমি আমি পারি আর না পারি আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট পুলিশ খুবই অনুতপ্ত ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হিসাবে হয় তার জন্য একটা পুলিশ কমিশনের চিন্তা ভাবনা আমরা করছি ইনশাল্লাহ পুলিশ নিজেই বলছে যে আমরা পুলিশ কমিশনের আন্ডারে থাকতে চাই তারা কত লোক মেরেছে কত লোক মেরেছে প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে বিজেপির মতো একটা দেখাতে বলেছে পিঠ না। নাফ কালকে একটা ঘটনার প্রেক্ষিতে ওটা ঘটি হচ্ছে আমি সেই জন্য দুঃখিত দিদি আমি কেউ হার্ট করে থাকি আমরা বের করার চেষ্টা করছি হুকুমের আসামে লিস্ট আমাদের কাছে আছে আপনার দুই এক দিনের মধ্যে অ্যাকশন দেখবেন জীবন বিপন্ন হতে পারে ধর্ম বর্ণ নির্বিশেষে এমন অনেককেই সেনাবাহিনী আশ্রয় দিয়েছে তবে কেউ মামলার আসামি হলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেয়া হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিকেলের রাজশাহী সেনানিবাসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন সেনাপ্রধান তিনি আরও জানান দেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘুর কোনো ইস্যু নেই বহির্বিশ্বের কোনো চাপ নেই জীবন বিপন্ন হয় ধর্ম বর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন এই সরকারকে সর্বতভাবে সাহায্য করব সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবেন সেটা আমরা করবো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে নতুন করে চক্রান্ত শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও গড়িয়া কলেজ মাঠে ঐক্য ও সম্প্রীতি সমাবেশে কথা বলেন তিনি শুরু না আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়াই দিতে চায় এটাই হচ্ছে তাদের একটি কৌশল খেলা অপচেষ্টা যখনই তারা হাঁটতে থাকবে যখনই আপনার জনগণ তাদের কাছ থেকে মুখ হয়ে নির্বাচনে হেরে যাবে আন্দোলনে হেরে যাবে তখন তারা বলবে যে হিন্দু ভাইদের অত্যাচার হচ্ছে নির্যাতন ভাবে এটাকে ছড়াতে চায় যে ছড়িয়ে কামালা হ্যারিস ক্ষমতায় আসলে যুক্তরাষ্ট্রের সর্বনাশ হবে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প সোমবার মার্কিন ধনকুবের ইলন মাস্কে দেয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন রিপাবলিকান প্রার্থী এই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেনকে তীব্র আক্রমণ করেন ট্রাম্প বলেন বাইডেনকে তিনি বিতর্কে চাপে ফেলেছেন বলেই প্রার্থিতা প্রত্যাহার করেছেন এমনকি নিজের ওপর হামলা নিয়ে ট্রাম্প বলেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না তার উপর এত বড় হামলা হয়েছে অস্থিরতা কমছেই না বাংলাদেশ ক্রিকেট কোর্টে সভাপতি নাজমুল হাসান পাপন সহ বর্তমান পরিচালকদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে হোম অব ক্রিকেটে হোম অব ক্রিকেটে ভিন্ন আবহ হই হুল্লোর সোর গোল স্লোক মিছিল সেনা সদস্যদের কঠোর অবস্থান এমন দৃশ্য কে দেখেছে কবে শেরাই বাংলা স্টেডিয়ামের দুই নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু তরিকুল ইসলাম টিটুরাও ছিলেন এদিন আমরা চাই তাদের চিহ্নিত করে দ্রুত তাদের ক্রিকেট বোর্ড থেকে সরানো হোক আপনাদের লজ্জা থাকা উচিত আপনারা যেভাবে বিশ্বের মানচিত্রে আমাদেরকে উঁচু করে ধরার কথা সেখানে হচ্ছে যে আপনারা আমাদেরকে ডুবাই ফেলছেন তবে এই মুহূর্তে জোর করে বোর্ড ভেঙে দিলে নেমে আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞার খড়ক বাংলাদেশ হারাতে পারে নারী বিশ্বকাপের স্বাগতিক হওয়ার সত্ত্বেও তাই তো নিয়ম মেনে সব করতে চান আন্দোলনকারীরা সঙ্গে ভবিষ্যতে খেলাধুলায় আর দেখতে চান না রাজনীতি আমরা চাই নারী এবং পুরুষ ক্রিকেটের মধ্যে যে বৈষম্যটা আছে এই বৈষম্যটা অনতি বিলম্বে দূর করা হোক বাংলাদেশে ভবিষ্যতে কোন ক্রিকেট বোর্ড বলেন কোন ফেডারেশন বলেন কোথাও কোন রাজনীতিকরণ দলীয়করণ করা হবে না তবে দিন বিসিবিতে উপস্থিত ছিলেন না প্রধান নির্বাহী সহ কর্মকর্তা মাহবুব ইমন সময় সংবাদ ঢাকা 一切都是正常消费，消费的正常